নমস্কার, ইট বাংলা খেতে বসেছি দুপুরবেলা। দুপুরের মেনুতে রয়েছে ফুলকপি আলুর ঝোল, টমেটো দিয়ে পাবদা মাছের কারি উইদাউট সর্ষে বাটা, আর নিয়েছি লাল শাক আর চিংড়ির পুর দিয়ে পটল। তাহলে শুরু করছি। তো প্রথমে আমি খাবো শাক দিয়ে, কারণ শুরুর পাতে সবসময় শাক খাওয়া উচিত, তো সেই জন্য প্রথমে শাকটা খেয়ে নিচ্ছি। লাল শাক কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার আর অনেক নিউট্রিশিয়াসও, সেই জন্য এই লাল শাক খাওয়া ভীষণই উপকার। যে কোনো শাকই খাওয়া উপকার, লাল শাক, নোটে শাক, পাট শাক, মেথি শাক, ডাঁটা শাক, মটর শাক ইত্যাদি ইত্যাদি, কলমি শাক, হেলেঞ্চা শাক, গিমে শাক, সব শাকই কিন্তু অনেক উপকারী। তো আজকে আমার মেনুতে রয়েছে লাল শাক, তাই লাল শাক দিয়ে আমি প্রথমে খেয়ে নিচ্ছি। লাল শাক দিয়ে ভাত তো আমার খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো পটল চিংড়ি, অর্থাৎ চিংড়ির পুর দিয়ে যে পটলের ভাপাটা করেছি সেটা দিয়ে খাচ্ছি। তো এটাও কিন্তু খুব ভালো একটা খাবার, চিংড়ি মাছের জন্য টেস্টটা অনেকটা বেড়ে যায়, আর পটল তো একটা ভালো সবজি, নিউট্রিশিয়াস যে কোনো সবজির মতোই পটলও অনেকটাই রয়েছে, তাই এইভাবে রান্না করে যদি পটল খাওয়া যায় বাচ্চারাও কিন্তু চটপট খেয়ে নেয়। হয়ে গেল চিংড়ির পুর দিয়ে পটল খাওয়া, এবারে আমি খাবো ফুলকপি আলুর তরকারি। সবসময় খাবারের মধ্যে কিন্তু বেশি করে সবজি অ্যাড করতে হয়, যত বেশি সবজি খাওয়া যাবে তত বেশি ভালো আমাদের ডাইজেশনের পক্ষে, আর কার্বের পরিমাণ অর্থাৎ ভাত বা রুটির পরিমাণ কিন্তু বেশ কম রাখা উচিত। তাহলে আমি এখন খাচ্ছি ফুলকপি আলুর তরকারিটা দিয়ে। ফুলকপি আলুর তরকারি খাওয়া হয়ে গেল, এবারে আমি খাচ্ছি পাবদা মাছ। হ্যাঁ, খাবারের কিন্তু একটা প্রোটিন অবশ্যই অ্যাড করা উচিত, সেটা মাছ হোক, ডিম হোক, পনির হোক কিংবা ডাল হোক, যাই হোক না কেন। তো আমি আজকে নিয়ে বসে গেছি পাবদা মাছের ঝোল, অবশ্যই সর্ষে বাটাটা আমি আজকে দিইনি, আর সর্ষে বাটা ছাড়া এইভাবে টমেটো দিয়ে যদি পাবদা মাছের ঝোল করা হয় কালো জিরে ফোড়ন দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে এখন আমি খাচ্ছি মাছ দিয়ে। এখনের মতো ঈদ বাংলার খাওয়া পর্ব এই পর্যন্তই, আবার আসছি পরের খাওয়া পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। পুষ্টিকর খাবার খান আর সুস্থ থাকুন। নমস্কার।